বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ। নমস্কার, আমি অনির্বাণ। অনিস ট্যুর ডায়েরিতে নতুন দিনের ভিডিও নিয়ে আজ আবার চলে এসেছি। এই মুর্শিদাবাদ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে মুর্শিদাবাদ পৌঁছাই। এখানে আমাদের থাকার ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে। এই পর্বের ভিডিওতে যুব আবাসে আমাদের রুম দেখিয়ে শুরু করব। আর আগের পর্বের ভিডিও যদি না দেখে থাকেন তার লিংক যা থাকলো ডেসক্রিপশন বক্সে। রুম নাম্বার 121, এটা হচ্ছে আমাদের ভিআইপি স্যুট। এখানে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা চেয়ার, ওখানে আটটা চেয়ার, সোফা, মানে এটা হচ্ছে মানে আমাদের ড্রয়িং রুম আর কি। হ্যাঁ, একটা দুটো এসি লাগানো রয়েছে, আলমারি, এখানে টিভি আছে। আবার এইটা হচ্ছে আমাদের বেডরুমটা, এখানে একটা ড্রেসিং টেবিল, বেশ ওই অ্যান্টিক টাইপের কিন্তু। এখানে বেডটা বড় আছে, 7-6 হবে। এটা হচ্ছে ওয়ার্ডরোব। এখানে আবার একটা টিভি রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে টিউবগুলো দেখেছো, টিউবগুলো সেরকম দুটো করে টিউব একসাথে, ডবল করে টিউব। হ্যাঁ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াশরুমটা দেখি দিয়ে, এখানে ইউরিনাল করা আছে, অনেকটাই বড়, টয়লেটটাও অনেকটা বড়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আয়না আছে, টাওয়েল হোল্ডার আছে, এক্সস্ট চলছে, গিজার রয়েছে, গিজার যদিও এখানেও কিন্তু দুটো এসি, আসলে ঘরটা অনেকটা বড়, ওই জন্য দুটো এসি আছে। আর গুড নাইট রয়েছে, ও সেটা বলতে হবে তাপসকে। প্লাগ পয়েন্ট আছে অনেকগুলো, এখানে প্লাগ পয়েন্ট আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে কোনো টেবিল নেই, ফলে মোবাইলটা যে চার্জে বসাবো। ওইখানে একটা, হ্যাঁ ওইখানে আছে, হ্যাঁ এখানে টেবিলে চার্জ টার্জ দেওয়া যাবে। তাহলে ঘর ঠিক আছে? এই কৃষ্টি, ঘর ঠিক আছে? হ্যাঁ, ওখানে একটা সিঙ্গেল খাট রয়েছে। কিছু ভয়, এখানে তো মেইন দরজা এটা, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। ভালো কিন্তু, মানে এই প্রথম আমি ইউথ হোস্টেলের কোথাও আছি আর কি। এর আগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে তো আমরা প্রেফার করি বেশি, কিন্তু এবার যেহেতু আমাদের সাথে যারা মানে আমরা যে স্কুল থেকে গ্রুপ এসেছি আর কি, সেই গ্রুপের সবাই ইউথ হোস্টেলে, আর পাশে মঞ্জুর সাথে আছে, মঞ্জুর সাথে কয়েকজন ইউথ হোস্টেলেই বেশি। তো তাই জন্যে যখন আসবো ঠিক হলো, তখন দেখছি যে কোনো এসি রুম খালি নেই ইয়েতে আর কি, এখানে ইউথ হোস্টেলে। তখন দেখলাম যে একটাই এই ভিআইপি স্যুট খালি আছে, তো সেই ভিআইপি স্যুটটাই বুক করেছিলাম, ভালোই লেগেছে। 1750 টাকা করে ট্যারিফ ছিল, ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে আমার পড়েছে 4020 টাকা, সেই হিসাবে কিন্তু বেশ ভালোই। রুমে ঝটপট ফ্রেশ হয়েই আমাদের আর এক দল বন্ধুরা যেখানে ছিল মঞ্জুষা ভাগীরথীর তীরে একটা হোটেল, সেই হোটেলে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছিল, তো সেখানেই চলে গেছিলাম আমরা। লাঞ্চ করে আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেস দেখতে। ইউথ হোস্টেল বা হোটেল মঞ্জুষা দুটো থেকেই হাঁটা পথে হাজারদুয়ারি প্যালেস। গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পাবেন বাঁদিকে রয়েছে ক্লোক রুম,
সঙ্গে বড় ব্যাগ থাকলে এখানে রেখে দিতে পারেন নিশ্চিন্তে। ব্রিটিশ যুগে বাংলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি প্যালেস। এই প্যালেস বাড়াকোঠি বা নিজামত কিলা নামেও কিন্তু পরিচিত। এন্ট্রি ফি ২৫ টাকা, সকাল ৯টা থেকে ৫টা অবধি, বিকেল ৫টা অবধি খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। ৫ থেকে ১২ বছরের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি, আইডি কার্ড দেখাতে হবে। হাজারদুয়ারি অর্থাৎ হাজারটা দরজা রয়েছে। এর মধ্যে ৯০০ দরজা আসল হলেও ১০০ দরজা কিন্তু নকল, শত্রুকে বোকা বানানোর জন্য এই নকল দরজাগুলো তৈরি করা। বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে পরাজিত হন। সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ, যা বর্তমানে ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। ১৮৩৭ সালে নবাব নাজিম হুমায়ুন জার, যিনি ছিলেন মীরজাফরের বংশধর, ইউরোপিয়ান আর্কিটেক্ট ডানকান ম্যাকলয়েড এই প্রাসাদ নির্মাণ করেন। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে মোবাইল এবং বড় ব্যাগ অ্যালাউ নয়, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই নিষেধ। যদি সঙ্গে বড় ব্যাগ থাকে তাহলে আপনারা ক্লোক রুমে রাখতে পারেন। মোবাইল নিজের সাথেই রাখতে পারবেন, কিন্তু সাইলেন্টে রাখতে হবে এবং মোবাইল বের করা যাবে না। হাজারদুয়ারি প্যালেসের অন্দরমহল এখন মিউজিয়াম। সেই মিউজিয়ামের নানা গ্যালারিতে কোথাও রয়েছে সেই সময়কার ব্যবহার করা অস্ত্রশস্ত্র, নানা রকম যন্ত্রপাতি, নানা রকম আসবাবপত্র, পোশাক আশাক ইত্যাদি। মুঘলদের অধীনে যখন সুবাহ বাংলার রাজধানী ছিল ঢাকা, ওই রকম সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন। তখন অবশ্য মুর্শিদ কুলি খান নাম ছিল করতলব খাঁ। করতলবের সততা এবং দক্ষতা সম্রাটকে মুগ্ধ করেছিল। তিনি করতলব খাঁকে ভাগীরথী গঙ্গার তীরে মকসুদাবাদের রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব। মকসুদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও দেন তার সঙ্গে। ঔরঙ্গজেবের মৃত্যুর বেশ কিছু বছর পর ১৭১৭ সালে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন। ততদিনে তিনি বাংলার সুবাদার। দিল্লির রাজশক্তি যখন ক্রমশ ক্ষয় পাচ্ছে, সেই সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন, হয়ে ওঠেন বাংলার প্রথম নবাব। হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে সবুজ মকবলের মতো ঘাসে বসে তখন আমাদের গ্রুপের আড্ডা চলছে একদম দেদা। এই ক্যাম্পাসের মধ্যে হাজারদুয়ারি প্যালেস ছাড়া আরও কিছু দর্শনীয় স্থান হল মদিনা মসজিদ, নিজামত ইমামবাড়া এবং বাচ্চাওয়ালি তোপ। সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মদিনা মসজিদ। আর মদিনা মসজিদের পেছনে যে সাদা রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিজামত ইমামবাড়া। আর সামনে যে কামানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। ইরাকে অবস্থিত কারবালা ঐতিহাসিক কারবালা যুদ্ধের কারণে পরিচিত। মহানবীর দৈহিত্র এবং আলীর পুত্র হোসেন ইবনে আলী এই শহরে শাহাদাত বরণ করেন। মক্কা, মদিনা এবং জেরুজালেমের পর শিয়া মুসলমানরা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করে। পুরনো মসজিদটি সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, যা ছিল নিজামত ইমামবাড়ার অংশ। ১৮৪৬ সালে ইমামবাড়া সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পরে পুরনো মসজিদ তাও রক্ষা পায়। এরপর ১৮৪৭ সালে নবাব মনসুর আলী খান বর্তমান নিজামত ইমামবাড়ার ভিতরে আরেকটি মদিনা মসজিদ নির্মাণ করেন। মক্কা থেকে মাটি এনে এই মসজিদ তৈরি করা হয়েছিল, আর নতুন মসজিদে রয়েছে কারবালার মাটি। নিজামত ইমামবাড়া শুধুমাত্র মহরমের দিনই খোলা হয়, বাকি সব দিনই বন্ধ থাকে, দেখতে হবে বাইরে থেকে। হাজারদুয়ারি প্যালেস ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি ঘড়িঘর বা ঘড়িমহল। স্থানীয় মানুষ এই মিনারকে মুর্শিদাবাদের বিগ বেন নামেও ডেকে থাকেন।
ঘড়িঘর যেখানে অবস্থিত সেই পুরো চত্বরকেই বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামত। হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন চলেছি প্রকৃতি তীর্থ মতিঝিল পার্কের দিকে। রাস্তায় নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন স্থাপত্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মতিঝিল। মতিঝিল পার্ক প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। টিকিটের মূল্য 25 টাকা পার হেড। মতিঝিল পার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত, সেই সময় একে কোম্পানি বাগ বলা হতো। ব্রিটিশ আমলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাসভবন ছিল এখানে। নবাব আলীবর্দী খানের কন্যা ছিলেন ঘসিটি বেগম এবং তার জামাই ছিলেন নওয়াজিশ মোহাম্মদ খান। এই নওয়াজিশ মোহাম্মদ খান এই মতিঝিলকে বিনোদন স্থল হিসাবে ব্যবহার করেছিলেন। এখানেই তার এবং তার স্ত্রী ঘসিটি বেগমের সমাধি আছে। ভাগীরথীর তীরে প্রায় 350 একর জায়গা জুড়ে একটা লেক ফর্ম হয়েছিল যা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানেই চাষ হতো মুক্ত। বর্তমানে এই পার্ক পশ্চিমবঙ্গ সরকার সংস্কার করে দুর্দান্ত বেড়ানোর জায়গা এবং মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে তুলে ধরেছে। একটি রিসর্ট ক্যাম্পাসও তৈরি হয়েছে যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত। বর্তমানে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থাও করা হয়েছে, তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় তা বন্ধ ছিল। তবে আজকের পর্ব শেষ করব মিউজিক্যাল ফাউন্টেনের। চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন।